360 আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আসানুল হক। চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার কিয়েভে আকস্মিক সফর করেছেন। তার এই সফর থেকে বোঝা যায় ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখায় বদ্ধপরিকর। আমেরিকার সাবেক ফার্স্ট লেডি রোজালিন কার্টার 96 বছর বয়সে জর্জিয়ায় নিজ বাড়িতে মারা গেছেন। দ্য কার্টার সেন্টার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। রোজালিন কার্টার বহু বছর ধরে মানসিক রোগীদের জন্য কাজ করেছেন। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার 99 বছর বয়সে গত ফেব্রুয়ারি থেকে চিকিৎসাধীন আছেন। প্রেসিডেন্ট বাইডেন রবিবার থ্যাংকস গিভিং সপ্তাহের শুরুতে ভার্জিনিয়ায় নৌ স্থাপনা পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন সোমবার 81 বছরে পা দেন। জনমত জরিপ বলছে তিনি যে এই বয়সে আবার প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়াচ্ছেন তা নিয়ে বেশিরভাগ নাগরিকের উদ্বেগ আছে। VOA 60 আজ এ পর্যন্তই। আসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।